হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সো আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা যে টিউটোরিয়ালগুলো দেখব সেগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করব। আর আশা করি বারবার প্র্যাকটিস করার কারণে ইনশাল্লাহ আপনারা সবাই এতে অনেক দক্ষতা লাভ করবেন। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। আমরা ফটোশপ ওপেন করব। আচ্ছা, আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। সো আমরা ফাইলে গিয়ে নিউ ফাইল নিব। সাইজ আগে যেমন ছিল তেমনই থাকবে। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এখানে আসব, আসার পরে দ্বিতীয় নাম্বার গ্রেডিয়েন্ট, আমরা লাইনারে যাব, গিয়ে এখানে গিয়ে ডিটেল, গিয়ে রিভার্স, গিয়ে আমরা পয়েন্টটাকে একটু বাড়িয়ে দেব। সেম ক্রিয়েশন। আচ্ছা, ইটস পারফেক্ট। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে যে মার্জ লেয়ার করবো, দুটো একসাথে হয়ে যাবে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা শেষ। আমরা এখন এখানে আমাদের যে মূল কাজ সেই কাজটাকে নিয়ে আসবো। সো আমরা একটা ইমেজ নিয়ে আসবো, ফাইলে গিয়ে ওপেন। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসব। সো আমি এখানে ইমেজ ইউজ করব, কম্পিউটার ভিডিও আমি এখানে এই ইমেজটা ক্রিয়েট করব। সো চলুন দেখুন আমি কিভাবে এটা করতেছি। ওকে, আমার এটা সিলেক্ট করা শেষ। আমি এখন এটাকে এখান থেকে ইমেজে যাব। যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে আসব থ্রেশহোল্ড। আচ্ছা, আমরা এখন এখান থেকে সিলেক্টে গিয়ে কালার রেঞ্জে গিয়ে আমরা এটাকে এখানে ক্লিক করব। তারপরে ওকে, দেখুন এখানে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে
মুভ টুল দিয়ে এখান থেকে টেনে নিয়ে এই পেজে নিয়ে চলে আসব। ওকে, এখন এটা সাইজে বড় হয়ে গেছে, সো আমি সাইজে ছোট করব। এখান থেকে কন্ট্রোল টি, এখন আমরা এটাকে ইমেজটাকে একটু সোজা করি। ওকে, এখন আমরা এটা মিডিল করব। পারফেক্ট। আচ্ছা, হয়ে গেল আমাদের এটা করা। এবার আমরা এটাকে আরো সুন্দর করার জন্য একটা গ্যালাক্সি ফটো দিব। সো আমরা এখান থেকে ফাইলে গিয়ে সোজা প্লেসে চলে যাব। আমরা এখান থেকে গ্যালাক্সি ওকে আপাতত এটা ইউজ করব। ছবির উপরে নিয়ে আসবো, আনার পরে এখান থেকে ইমেজের লেয়ার থেকে আমরা এটা এর উপরে রাইট বাটন ক্লিক করব। তারপরে এখানে চলে আসবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমরা এটাকে ক্লিক করব। দেখুন হয়ে গেল ক্লিপিং মাস্ক। সো আমরা এটা পিছন থেকে এটাকে কন্ট্রোল টি চেপে এটাকে আমরা সাইজ করব, কিভাবে দিলে ছবিটা ফুটে। এখন আমি এখানে এসে ছবির লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে সোজা ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে একটু স্টাইল করব, লেয়ার স্টাইল যাকে বলে। দেখি কোনটা ভালো লাগে। আমরা এই দুটোই দিব, ড্রপ শট দিব। ড্রপ শট আমি অল্পে দিয়ে দিছি। এখান থেকে রিভেল দেবো, ইটস পারফেক্ট নাও। আচ্ছা, ওকে, এখন আমরা এটাকে হাইড করে দেবো, দিয়ে এটা এটাকে গ্রুপ করে নিব। নেওয়ার পরে এটাকে যদি মনে করি আর একটু সাইজও করতে পারি।
সারফেস ক্রিয়েট আমি যদি এখানে আপনি কিছু লিখতে চান সো এখানে আপনি লিখতে পারেন আমি আপাতত এটাই লিখব ইয়ার আলিফ ক্রিয়েশন ওকে কন্ট্রোল টি ওকে আমি এটাকে অন্য স্টাইল দিব এত ফোন থাকলে আসলে পছন্দের ফোন খুঁজে পাওয়া যায় না আমি আপাতত এটাই দিব ওকে এখন আমি এটাকে একটু স্পেস করে দেবো Now it's perfect. এই লেয়ার স্টাইলটা কপি করে একে দিয়ে দিলাম আচ্ছা যদি লেখাটাকে এমন করতে চান তাহলে প্লেসে গিয়ে সেম গ্যালাক্সি ফোর নিবেন আপনি এটাই নিয়েছিলাম চলে আসলে ফটোটা উপরে ওকে এখন আমরা এখান থেকে এটাকে এটা এর লেয়ারে চলে আসবে তো আপনারা দেখলেন আমি কীভাবে কাজটি করলাম সো আশা করি আপনারা দেখে এটা অনেক শিখছেন তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো টিউটোরিয়াল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাতে পারি আপনাদেরকে সাহায্য করতে পারি আপনাদের পাশে থাকতে পারি সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ বাই